সকালবেলা উঠে দেখি বাইরে স্নোফল শুরু হয়ে গেছে, আর সেইটাকেই ক্যামেরা বন্দি করার জন্য তড়িঘড়ি নিচে নেমে এলাম। জ্যাকেট, তারপর আমাদের ফোন পুরো স্নোতে ঢেকে গেছে। কালকে খুবই অল্প হয়েছিল, আর আজকে ফোরকাস্ট ছিল, সেটা দেখে আমরা নিচে এসেছি। একেবারে প্রিকশন নিয়েই নেমেছি, আর দেখুন খালি কীরকম স্নোফল হয়ে যাচ্ছে। আমার পেছনেও আপনি দেখতে পাচ্ছেন কীরকম স্নোফল হচ্ছে। এবার দাঁড়ান, সামনের দিকটা আপনাদেরকে দেখাচ্ছি। আমাদের দেশে যেমন টানা বৃষ্টিপাত হয়, এখানে সেই রকম একটানা স্নোফল হচ্ছে। চারিদিকের ঘাস, ছোট ছোট গাছ, সব কিছুর উপরে বরফ জমে গেছে। দেখতে কিন্তু দারুণ সুন্দর লাগছে। সামনেই বড়দিন আসছে, আর তার আগে এই স্নোফল। এভাবেই কিছুক্ষণ ধরে ক্যাম্পাসের এদিক ওদিক ঘুরে বেড়ালাম। আমেরিকার বিভিন্ন অঞ্চলে শীতকালে বরফ পড়ে, তবে এখানে আসার এই অল্প দিনের মধ্যেই এইভাবে বরফপাত দেখতে পাবো এটা কিন্তু কল্পনা করিনি। আর আশা রাখি এটাই শুরু, এরপর আরও এরকম অনেক বরফপাত দেখতে পাবো। ভিডিও তুলতে তুলতে দেখলাম বেশ কিছু মানুষ তাদের ঘর থেকে বেরিয়ে ব্যালকনিতে চেয়ার নিয়ে বসে পড়েছে। কেউ ছবি তুলছেন, কেউ আমার মতোই ভিডিও করছেন। পার্কিংয়ে রাখা গাড়িগুলোর মাথায় তখন অঝোরে স্নোফল হচ্ছে। এদিকে ব্যালকানিতে এসে দেখি ব্যালকানির রেলিং এর উপর বেশ একটা বরফের আস্তরণ জমা হয়েছে, আর এদিকের পাঁচিলগুলোতেও ভালো মতোই বরফ জমা হচ্ছে। নিচে টেরেসটাতেও ছোট ছোট বরফ কুচি জমা হয়ে গেছে, আর বাইরে ঘাসের উপর তখন সাদা বরফের চাদর। আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। দেখা হবে আবার পরের ভিডিওয়ে। সবাই ভালো থাকবেন, সবাইকে ধন্যবাদ এবং নমস্কার।